তিন দিনের সরকারি সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে সকালে সদ্য সংস্কার করা রমনা কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি। অংশ নেন পূজায়, সংক্ষিপ্ত মত বিনিময় করেন মন্দির কমিটির সদস্যদের সঙ্গে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ভারত সরকারের 7 কোটি টাকার অনুদানে সংস্কার করা হয়েছে 1971 সালে ধ্বংসপ্রাপ্ত রমনা কালী মন্দিরের একটি অংশ, তৈরি করা হয়েছে নতুন ভবন। বাংলাদেশ সফরের শেষ দিনে মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করতে রমনা কালী মন্দিরে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় তাকে স্বাগত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মন্দির পরিদর্শন শেষে পূজায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি। সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে। পরে তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেন রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে গত 15 ডিসেম্বর ঢাকা আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।